আবারও রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালাল ইউক্রেন। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় ড্রোনটি ধ্বংস করলেও 3 সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে প্রেসিডেন্ট পুতিন কিয়েভের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশের 24 ঘণ্টা পেরুতে না পেরুতেই হামলার মাত্রা দ্বিগুণ করেছে রুশ বাহিনী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সীমান্তবর্তী এলাকাগুলোতে ইউক্রেনীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক গোলা ছুটছে রুশ বাহিনী। ফ্রাঙ্কের বহর লণ্ডভণ্ড করে দিচ্ছে ইউক্রেনের প্রত্যন্ত অঞ্চলগুলো। ইউক্রেনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসার প্রস্তাব দেওয়ার মধ্যেই রাজধানী কিয়েভ সহ আশেপাশের শহরগুলোতে হামলার মাত্রা বাড়ায় রাশিয়া। বেশি হামলা হয়েছে খার্কিভ এবং ঝাপরিঝিয়ায়। তবে রাশিয়ার উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে ইউক্রেন। আবারও রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে সোমবারের ইউক্রেনীয় হামলায় বেশ কয়েকজন রুশ সেনা হতাহত হয়েছেন। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। চলতি মাসে ওই ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন। একই সঙ্গে ইউক্রেনের যেসব এলাকা রাশিয়া দখল করে রেখেছে সেখানেও প্রতিপক্ষের সেনাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় সেনারা। ইউক্রেনীয় কমান্ডার বলেন, রাশিয়া ওই এলাকাগুলো দখল করেছিল কিন্তু তারা এখন তা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পদ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি জানিয়েছে ইউক্রেন। মস্কোর জাতিসংঘে থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেছে কিয়েভ। iBTV USA নিউজ ডেস্ক।